بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. سمانيت ইফতার ক্যাম্পের উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাকের অশেষ রহমতে খাস দয়ায় আজকে আমরা এই রমজান মাসে সুস্থ থেকে রোজা রাখতে পেরেছি, বরং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের উপর কত বড় রহমত করেছেন যে আমরা এই মাহে রমজান পেয়েছি সুস্থ অবস্থায় আর রোজাও রাখতে পারছি, আল্লাহ পাকের বড় নিয়ামত। এর সাথে সাথে আপনি যত বেশি এবাদত বন্দেগীতে আপনার সময়গুলোকে কাটাচ্ছেন তত বেশি কামিয়াব আপনি, তত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে ফ্রি সময় দিয়েছেন, অবসর সময়ও দিয়েছেন, আর ইমানও দিয়েছেন, মন মেজাজও দিয়েছেন যে ভালো কাজ করতে পারছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কাজে কর্মে রিজিকে সবকিছুতে বরকত দেন, আর বরকত একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে, বরকত একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, কোন মানুষের বরকত নয়। যেমন বিদাতি সমাজে বরকতের ধারণা আছে। সালাত এবং সালাম পেয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে করিম সবচাইতে বেশি সুন্দর করে তেলাওয়াত করেছেন। কোরআনে করিমের তেলাওয়াত এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই কোরআনে করিমের তেলাওয়াত যারা করতে পারে তারা ভাগ্যবান। তেলাওয়াত দুই প্রকারের, একটা তেলাওয়াত আমাদের দেশের মানুষরা বুঝে কিন্তু আরেকটি তেলাওয়াত বুঝে না। তেলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, ফলো করা, পেছনে পেছনে চলা, এটা হচ্ছে তেলাওয়াতের শাব্দিক অর্থ। একজন অপরজনের পিছনে যদি আসে তাহলে ওটাকে বলা হয় যে হাজা এতলু হাজা, এ এর পরে আসছে, এখান থেকে তেলাওয়াত শব্দটি। তাহলে তেলাওয়াত মানে শুধু পাঠ করা নয়, এটা হচ্ছে তার ব্যবহৃত অর্থ আজকালকার। কিন্তু তেলাওয়াতের আসল আরবি ভাষায় অর্থ হচ্ছে কোন জিনিসকে ফলো করা, অনুসরণ করা,
পেছনে পেছনে চলা এই জন্য তেলাওয়াতকে উলামায়ে কেরামরা তাফসীরকাররা দুই ভাগে ভাগ করেছেন কোরআনে কারীমের তেলাওয়াত দুই ভাগে বিভক্ত একটা তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতে হুকমি মানে নির্দেশগত তেলাওয়াত হুকুম মানে নির্দেশ তাহলে আল্লাহ পাকের নির্দেশগত তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান রয়েছে কোরআনে কারীমে সেগুলিকে মেনে চলা ফলো করা সেগুলিকে অনুসরণ করা যেমন আল্লাহ পাক বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম সূরে আরাফে আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের জন্য নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো ফলো করো মেনে চলো তাহলে কোরআনে কারীম এই জন্য নাজিল করা হয়নি যে ধুয়ে ধুয়ে আপনি পানি খাবেন কড়া পানির মতো আমাদের দেশে যেমন অথবা তাবিজ করবেন অথবা ঝুলিয়ে রাখবেন বাড়িতে সাজিয়ে রাখবেন বাড়িতে বরকতের আশায় অথবা জিনতের উদ্দেশ্যে বা কোরআনকে শুধু আলমারিতে সেলফে সাজিয়ে রাখবেন দামি দামি কোরআন কিনে বা শুধু কোরআনের শব্দেরই তেলাওয়াত করবেন পাঠ করবেন না কোরআনে কারীমের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ যা নাজিল হয়েছে তা মেনে চলা তা অনুসরণ করা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম হে মানব সকল তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা তোমাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো এ হচ্ছে একটি তেলাওয়াত সেই তেলাওয়াত কেমন করে হবে কোরআনে কারীমে যা বলা হয়েছে তা বিশ্বাস করা তাসদিকু আখবারিহি কোরআনে কারীমে হুকুম আহকাম আছে আদেশ আর নিষেধ আকিমুস সালা নামাজ কায়েম করো ওয়ালা তাকরাবুজ জিনা তাই না জেনার কাছে যেও না হ্যাঁ ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়া অশ্লীল কথা কাজের কাছে যেও না তাহলে আদেশ আর নিষেধ এই বিষয়টা আছে আর আছে তাতে কিছু ঈমানের কথা বিশ্বাসের কথা যেগুলো বিশ্বাস করতে হবে ঈমানের জিনিস গায়েব অদৃশ্য চোখে দেখা যায় না উপলব্ধি করা যায় না স্পর্শ করে অথবা চোখ দিয়ে অন্য কিছু দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিশ্বাস করা ঈমানের জিনিস বিশ্বাস করা আর যেসব ঘটনাবলি রয়েছে অতীতের অথবা ভবিষ্যতের কিছু কথা রয়েছে ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলি বিশ্বাস করা তাসদিক আখবারিহি কোরআনে কারীম দ্বারা যে সংবাদ এসছে আমাদের কাছে যে খবর এসছে মেসেজ তা বিশ্বাস করা এ হচ্ছে আসল তেলাওয়াত ও তানফিজ আহকামহি আর কোরআনে কারীমের যে হুকুম আহকাম বিধিবিধান তার বাস্তবায়ন করা আদেশ নিষেধ যা আছে পালন করা বাস্তবায়ন করা কাজে পরিণত করা শুধু মানলাম আর কাজের বেলা করলেন না না প্র্যাকটিক্যালে করা নামাজ মানি তো কিন্তু পড়েন তো হ্যাঁ মানে তো সকল মুসলিম বলে হ্যাঁ হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত পড়া উচিত পড়েন হ্যাঁ পড়েন এটা হচ্ছে বাস্তবায়ন করা তাহলে তানফিজ মানে প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিস করতে হবে বাস্তবায়িত করতে হবে বেফেল আমা আওয়ামেরহি ওয়াজতানা বেনাওয়াহি আল্লাহ পাকের যে নির্দেশাবলী রয়েছে সেগুলি করে আমল করে আর যেগুলি নিষিদ্ধ সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে এটা হচ্ছে কোরআনে কারীম নাজেল করার আসল উদ্দেশ্য যা আল্লাহ বলেছেন বিশ্বাস করতে হবে হ্যাঁ যা আছে সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত গোটা কোরআনে কারীমের 30 পারায় প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি বাক্যে যা আছে তা বিশ্বাস করা এর নাম হচ্ছে ঈমান কিতাবের প্রতি ঈমান কোরআনের প্রতি ঈমান আর তার বাস্তবায়ন করা আদেশ নিষেধ যা আছে মেনে চলা যখন যেই সময় আসবে যখন যেই মুহূর্ত আসবে ওই আয়াতের উপর আমলের সুযোগ এসছে আমল করবেন এমনও কিছু আয়াত আছে সবসময় আমলের তো নাই এমনকি পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় তার নামাজে থাকেন না তাই না পাঁচবার নামাজ কিন্তু এমন একটা আয়াত আছে হয়তো জীবনে একবার আপনার চান্স এসছে আমল করার ধার কাউকে দেন না লেন না আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে যখন ধার কাউকে দেবে বা নেবে তখন কি করিও হ্যাঁ কি করিও বলেছেন ফাক্তবু ইজা তাদায়ন্তু বিদাইনিন ইলা আজালি মুসাম্মা ফাক্তবু লিখে রাখিও এই যে আপনি আমল করলে ভাই আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিলেন আপনি লিখে দেন আপনার একটা সই থাক লিখে দেন আপনি দুজন সাক্ষী থাক আল্লাহ বলছেন দুজন সাক্ষী রাখি এটা আরো ভালো আজ
আজকালকার মুসলিমদেরকে যদি বলা হয়, নামাজি মুসলিমকে যদি বলেন, তাহলে কি বলেন আপনি? আমাকে বিশ্বাস করেন না আপনি? আমার উপর আপনার আস্থা নেই? আমাকে আবার লিখে দিতে হবে 1000 রিয়াল নিলাম সেজন্য? সুবহানাল্লাহ! তাহলে কোরআন আমল করতে চান না, এটাই তো আসল তেলাওয়াত। বরং খুশি হওয়া উচিত যে আলহামদুলিল্লাহ কোরআন একটা আয়াতের উপর সারা জীবন আমল করার সুযোগ পাইনি, আজকে জীবনে প্রথম ধার নিচ্ছি, আজকে আমল করার একটা সুযোগ এসেছে। ধার দিলেন, নিলেন, লিখে রাখবেন। একটা উদাহরণ দিলাম, এইরকম হয়তো কোরআনের একটা আয়াত উপর সারা জীবনে সাহাবীরা খুঁজে খুঁজে চান্সে থাকতেন যে কখনো সুযোগ আসে যে আমল করবো এই আয়াতটার উপর, আর আমরা কখন পালাবো, কত বাঁচতে পারি। অনেক মূর্খ লোকের ধারণা যে কোরআনের সবটা কথা মেনে আর ইসলামের সবটা যদি মেনে চলা যায় তো এক পা বাড়ানো যাবে না, এরকম মূর্খামি কথা, জাহেলি কথা, অন ইসলামিক কথা, ইসলাম বিরোধী কথা মুসলিমদের কাছ থেকে শোনা যায়, অনেক মুজল্লির কাছ থেকে শোনা যায়। অথচ সাহাবাইকে আমরা চান্সে থাকতেন যে এই আয়াতটা তো তেলাওয়াত করছি, পড়ছি, আমল করতে কখন পাবো, সুযোগটা কখন আসবে যে আমলটা করবো এই আয়াতের উপর। আর আজকের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় তেলাওয়াত, সেটা হচ্ছে তেলাওয়াতে লাফজি, শব্দের তেলাওয়াত, বাক্যের তেলাওয়াত, আক্ষরিক তেলাওয়াত, কোরআনে করিম পাঠ করা, আবৃত্তি করা, এই তেলাওয়াত। এই তেলাওয়াতেরও ফজিলত আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামরাকে প্রথম কোরআন তিনি শুনিয়েছেন, শিখিয়েছেন, তারা কোরআন তেলাওয়াত করতো, বুঝতো না বলেন তো? বুঝতো। কত পার্সেন্ট বুঝতো? শতকরা কয়জন বুঝতো? হ্যাঁ, সবাই, ঠিক বলেছেন। কারণ তাদের মাতৃভাষায় কোরআন নাজিল হচ্ছে, কোরআন বরং প্রথম নাজিল হচ্ছে কোরাইশদের ভাষায়, কোরাইশদের মাঝে মক্কায় কোরআন নাজিল হচ্ছে কোরাইশদের ভাষায়, কারণ মাতৃভাষা আর আঞ্চলিক ভাষাও আরবিতে ছিল, যেমন আমাদের আঞ্চলিক ভাষা আছে, তো কোরাইশদের ভাষাতে কোরআন নাজিল হয়েছে। তারপরে সুবিধার্থে এক এক বংশ, এক এক গোত্র, এক এক কাবিলার ভাষায় অনজিলাল কোরআন আলা সাবিআত আহরফ, সাত বংশের ভাষায় তোমাদের ভাষায় পড়তে পারো। হ্যাঁ, আরবি ভাষা, কিন্তু আঞ্চলিক যে ভাষা রয়েছে, আঞ্চলিকতা রয়েছে ভাষায়, তোমরা কোরাইশের ভাষায় না পড়ে তোমরা তামিমদের ভাষায় পড়তে পারো, তোমরা আলাদা গোত্র, কিছু শব্দ আলাদা আলাদা বাক্যগুলো আলাদা করে উচ্চারণ করো, যেমন পানিকে হানি বলেন আপনারা, তাই না? আর রাজশাহীর লোকের আবার আমিকে হামি বলে, আকে হা বলে, আর কেউ পকে হা বলে, তাই না? কেউ খকে খকে হা বলে, না সকে হা বলে, তাই না? সালা হালা, সালাকে হালা, দেখছেন না? কিন্তু শব্দ তো একটাই, উচ্চারণ আলাদা আলাদা। তো ওই রকমই আরবদের মধ্যেও ছিল, তো ওইভাবে নাজল হয়েছিল। পরে সেগুলি সবকে বাদ দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসহাফ কোরআনে করিমকে একত্রিত করলেন, একসাথে জমা করলেন, 30 পারা কোরআন আর মুসহাফ তৈরি হইল, তখন শুধু কোরাইশদের ভাষা রাখা হইল, আর বাকি ভাষায় যে উচ্চারণ হইতো, তেলাওয়াত হইতো, সব আজকে থেকে বাদ। কারণ এইরকম তেলাওয়াত হলে বিভ্রান্তি ছড়াবে, দূরত্ব সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, এক অপরকে বলবে তুমি ভুল পড়ছো অজ্ঞতার কারণে। তো কোরআনে কেরিমের তেলাওয়াত সাহাবারা করেছেন, তারা প্রত্যেকে অর্থ বুঝে তেলাওয়াত করেছেন, যার উপর নাজিল হয়েছে সাইয়দুল মুরসালিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পুরোপুরি কোরআন বুঝেছেন এবং বুঝিয়ে দিয়েছেন। কোন একটা শব্দ বুঝতে না পারলে সাহাবিরা জিজ্ঞাসা করেছেন, তাহলে কোরআনে কেরিমকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। কখনো ভাববেন না যে মন্ত্র তেলাওয়াত করলাম নেকি তো পেলাম বাস, এতে আপনি ডাবের ওপর থেকে দাঁত দিয়ে কামড় দিলেন, ব্যাস। ডাব তো আমাদের দেশের প্রিয় জিনিস, তাই না? যে ডাব এখানে পায় না, দেশে গেলে ডাবটাই হচ্ছে স্পেশাল মেহমানের জন্য প্রথম আপ্যায়ন গরমের দিনে আজকাল, আর ডাব তো এখানে পাই না। তো সেই ডাবও যদি আপনি কেটে ভিতরে যে পানি আছে এই হদিস না থাকে, এই খবর না থাকে, ওপর থেকে যদি কামড় দেয় কোনো মূর্খ লোক যে ডাব সম্পর্কে জানে না, তাহলে তার দাঁত ভাঙবে, স্বাদ কিছুই পাবে না। তো ঠিক তেমনি যারা কোরআনের অর্থ বুঝে পড়ে না, তাদের অবস্থা ওই ডাবের ওপর থেকে কামড় দেওয়ার মতো।
থেকে কামড় দেওয়ার মতো না বেলের উপর থেকে কামড় দেওয়ার মতো হ্যাঁ বেলের উপর থেকে কামড় দেওয়ার মতো না বেলের ভিতরেটা খাওয়ার মতো হ্যাঁ সুতরাং অর্থ বোঝার চেষ্টা করবেন অল্প হলেও অল্প তেলাওয়াত হলেও অল্প পাঠ করলেন তরজমাটা বোঝার চেষ্টা করেন আপনার 10 20 টা সূরা আছে সবগুলির তরজমা মুখস্থ করার চেষ্টা করেন যাতে আপনার সামনে অধিকাংশ নামাজগুলিতে সূরায়ে ফিল থেকে নিয়ে এই ছোট সূরাগুলি পাঠ হচ্ছে আপনি পুরো অর্থ বুঝতে পারছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে অর্থ বুঝেন যাতে পাঠ হলে মানে নিজে পাঠ করলে বুঝতে পারছেন আমি কি বলছি এইভাবে যেই সূরাগুলি যে আয়াতগুলি মুখস্থ করছেন অর্থ বুঝে নেওয়া অত্যন্ত জরুরি তারপরেও যদি কেউ অর্থ নাও বুঝেন তো নাই মামাতে কানা মামা ভালো নাই মামাতে কানা মামা ভালো আরে আজকাল সৎ লোক পাওয়া যায় না সৎ নেতা পাওয়া যায় না তো যদি কোন রকম চলার মতো সৎ পাই তো শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ পাকে আর ওই নেতারও শুকরিয়া আদায় করা উচিত ঠিক কিনা আরে নাই মামা আজকাল সৎ নেতাই পাওয়া যায় না তার মধ্যে যদি একটা ভালো সৎ মোটামুটি সৎ পাই খুব ভালো না হয় তো নাই মামার কানা মামাই ভালো তো যারা একেবারে অর্থ বুঝেন না তারাও তেলাওয়াতে পিছপা হবেন না গাফিলতি করবেন না কমপক্ষে তেলাওয়াত করেন আজকের তেলাওয়াত কালকে অর্থ বোঝা পর্যন্ত আপনাকে পৌঁছাতে পারে আজকে হয়তো তেলাওয়াত শিখলেন আর দু চার দশ দিন পরে ভালো তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত করতে পারছেন খতম করলেন আর আগামী বছর দেখা গেল যে না অর্থ বুঝতে শুরু করেছেন এইভাবে তো মানুষ ধীরে ধীরে বাড়ে এইভাবে মানুষ ধীরে ধীরে বাড়ে আমাদেরও মনে পড়ছে ছাত্র জীবনে কোরআনে কেরিম তেলাওয়াত করলে অধিকাংশ জায়গায় বুঝতে পারতাম না আজকে তো আর সেটা হয় না তাই না আজকে তো আর সেটা হয় না কিন্তু একটা যুগ ছিল ছাত্র জীবনে তেলাওয়াত করতাম বুঝতে পারতাম না যে এই জায়গাটার মানে কি হলো এই জায়গাটার মানে কি হলো কিছু বুঝতাম না তো আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলম কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেছেন আপনিও চেষ্টা করুন আল্লাহ প্রত্যেককে চেষ্টা করতে বলেছেন আর যে কেউ চেষ্টা করলে চেষ্টাকে আল্লাহ বৃথা করে দেন না ব্যর্থ করে দেন না চেষ্টা বৃথা যায় না কাজে লাগে যারা তেলাওয়াত করে তেলাওয়াতের বড় ফজিলত রয়েছে যদি শুধু শুধু তেলাওয়াত করেন তবুও ফজিলত রয়েছে বিশেষ বিশেষ সুরার স্পেশাল কিছু ফজিলত রয়েছে বিশেষ বিশেষ কিছু সুরা কিছু আয়াতের আর গোটা কোরআনে কারীমের সাধারণভাবে ফজিলত যে কোনো আয়াতের যে কোনো সুরার ফজিলত রয়েছে আজকে কিছু এই কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত মহত্ব গুরুত্ব আপনি কি পাবেন দুনিয়া আখেরাতে কোরআনে কারীম আপনার জন্য দুনিয়া আখেরাতের বরকত আল্লাহ পাকের কিতাব এই হচ্ছে মুবারক আল্লাহ কোরআনে কারীম বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন এই কিতাব যে নাজিল করেছি আমি হে নবী তোমার প্রতি এই কিতাব হচ্ছে বরকত আর বরকত মুবারক বরকতময় আল্লাহ পাকের জাতে পাক সত্তা মুবারক আর আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের বাণী কোরআনে কারীম মুবারক আল্লাহ পাক বলছেন এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কি পাবেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে তেলাওয়াত পাঠ করা আর তেলাওয়াত হচ্ছে কোরআনের প্রতি আমল করা ওয়া আকামুসসালা আর নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আর যা আমি তাদেরকে দান করেছি তাদের থেকে খরচ করে ব্যয় করে লুকিয়েও গোপনেও আর প্রকাশ্যেও অনেক সময় গোপনে করতে হয় আর অনেক সময় জানিয়েও করতে হয় সব সময় জানিয়ে করলে ভালো হয় না এখলাস থাকে না আর সব সময় গোপন করলে উদ্দেশ্য পুরা হয় না অনেক সময় একটা বড় ধরনের কাজ করতে হবে আমাদেরকে একটা বড় প্রোগ্রাম করতে হবে ধরেন দিন ইসলামের দাওয়াতের ইসলামিক প্রতিষ্ঠান আর আমার দ্বারা একা সম্ভব নয় সুতরাং দান করার ক্ষেত্রে আমিও দেখিয়ে দান করলাম আপনারা দু চার দশ জন দেখিয়ে দান করলেন দেখে অনেক পয়সাওয়ালা আল্লাহর বান্দা মমিনার রয়েছে যারা দেখলো যে আরে ভাই এদের তো অল্প পয়সা তারপরে এরা এত দান করতে পেরেছে আমরা আরো বেশি দেব এই দিয়ে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ দিন ইসলামের একটা বড় ধরনের কাজ হইতে পারে এই জন্য আল্লাহ পাক আলানিয়া প্রকাশ্য দান করতে বলেছেন ক্ষেত্র বিশেষ কিন্তু যখন ফকির মিসকিনকে দান করবেন তখন তার মান হানি করবেন না তার মান ইজ্জতকে ঢাকার চেষ্টা করবেন কোন গরিবকে
এতিমকে বিধবাকে দেবেন ব্যক্তিগত কোন লোক অভাবী আছে চিকিৎসা করাতে পারে না দেবেন এতগুলি লোকের মাঝে না না চুপচাপ একা ডেকে বউর বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে চুপচাপ দেবেন আপনার দাওয়াতেই যদি যথেষ্ট হয় তাহলে সিররান গোপনেও দান করতে হবে আল্লাহ পাক গোপনের দানের ক্ষেত্রে বলছেন ওয়াইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা যখন ফকির মিসকিন অভাবীকে দেবে তখন লুকিয়ে যদি দান করো ফাহুয়া খাইরুল লাকুম এটা তোমাদের জন্য খুব ভালো কারণ ওতে মান ইজ্জত ঢাকা থাকলো যে এত সুন্দর মানুষ আবার ফকির অভাবী চিকিৎসা করাতে পারে না নিজের ফ্যামিলির অথবা নিজের ছেলের বা নিজের চিকিৎসার পয়সা নেই না মান ইজ্জত ঢাকা থাকলো এই জন্য লুকিয়ে দান করতে হবে বিধবা বাড়িতে মান ইজ্জতের সাথে খাচ্ছে লুকিয়ে দান করবেন এই নয় যে মসজিদে ডেকে নামাজ শেষ হয়েছে আর ওই বিধবাকে ডেকে লাও এই এত টাকা তোমাকে দিলাম যাও এক বস্তা চাউল দিলাম এতে নেকি পাবেন না আপনি মান ইজ্জত নষ্ট করলেন একজন মুমিন ভাই বোনের আর আপনি লোক দেখাতে চাইলেন যা করতে চেয়েছেন তাই পাবেন আল্লাহর কাছে কিছু পাবেন না কোন কোন জায়গায় প্রকাশ্যে দান করতে হবে যাতে ইখলাস সেখানেও থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রকাশ্যে দান করলাম কারণ আরো প্রয়োজন আছে অন্য লোক দিক দেখে দেখি আর কোন কোন জায়গায় লুকিয়ে দান করতে হবে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম আল্লাহ পাক বলছেন যারা এই কাজগুলি করে কোরআন তেলাওয়াত করে নামাজ কায়েম করে যাকাত দেয় আর দান খেরাত করে যা দায় দায়িত্ব রয়েছে তাও পালন করে ধর স্ত্রীর খরচ ছেলে মেয়ের খরচ বাপ মায়ের খরচ এটা হচ্ছে খরচ করা আল্লাহর রাস্তায় ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তাহলে তারা এমন ব্যবসার আশা রাখতে পারে যেই ব্যবসায় লস নেই যে ব্যবসায় কোন মার নেই ক্ষতি নেই ব্যবসা করলে দুনিয়ায় এমন কোন ব্যবসা নেই যে ব্যবসাতে লসের ঝুঁকি থাকে না সব ব্যবসাতেই লসের ঝুঁকি আছে এই জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন যে তাতে ঝুঁকি নাও ঝুঁকি নিয়ে নামো আর লাভ করো লাভ হইতে পারে লোকসান হইতে পারে ব্যবসা হালাল আহাল্লাল্লাহুল বাইয়া আর সুদে যেহেতু ঝুঁকি থাকে না পাঁচ বছর গেলে ফিক্সড ডিপোজিট ডবল হবে এক বছর গেলে এত পার্সেন্টেজ পাবো ব্যাংকে জমা রাখলে সেই জন্য হারাম সুদ হারাম ও হারামাল বাই হারামার রিবা আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা সুদকে আল্লাহ পাক হারাম করেছে কারণ সুদ মানুষকে অলস বানিয়ে দেয় ভোগ বিলাসী বানিয়ে দেয় অকেজ কুড়ে বানিয়ে দেয় আর বসে বসে কোন ঝুঁকি নিলাম না মেহনত করলাম না ফিক্স করা আছে মাসের মাসে এত টাকা আসছে জায়েজ নাই সুদ আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এর জন্য তিজারাতান তারা এমন এক ব্যবসা আর আশা রাখতে পারে মানে আল্লাহর সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা কোনো মানুষের সাথে না যেই ব্যবসায় লান্তাবুর কোনো লস নেই ক্ষতি নেই লিওয়াফিহা মজুর আল্লাহ পাক তাদেরকে পুরো মাত্রায় বদলা দেবেন ওয়াইজিদাহুম মিন ফাযলি আর তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ তাদেরকে অতিরিক্ত দান করবেন ইন্নাহু গাফুরুন শাকুর সে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী আর তিনি মানুষের আমলের মূল্য দিয়ে থাকেন কদর করে থাকেন সূরা ফাতিরের আয়াত নম্বর 29-30 এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস শোনাব আপনাদেরকে যে হাদিসগুলিতে কোরআন করিম তেলাওয়াতের ফজিলত বলা হয়েছে সহি বুখারীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি কে যে শাসক যে জীবনে একবার রাষ্ট্রপতি হইতে পেরেছে কোন দেশের যে প্রধানমন্ত্রী হইতে পেরেছে হ্যাঁ প্রাইম মিনিস্টার হইতে পেরেছে হ্যাঁ যে বড় একটা সুপার পাওয়ার দেশ আর ওই দেশের রাষ্ট্রপতি হয়েছে একবার লিস্টে এসেছে যে এত নম্বর রাষ্ট্রপতি অমুক দেশের সেই শ্রেষ্ঠ না হতে পারে এইরকম লোকগুলি আল্লাহ পাকের কাছে এই কয়েকদিন পরে জিরো এই দুনিয়ার হায়াত শেষ হইলেই জিরো এই হিরোগুলি অধিকাংশই জিরো পক্ষান্তরে আপনি গরিবের ছেলে ইতিম হয়ে মানুষ হয়েছেন অভাবে পড়াশোনা করেছেন আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম পড়তে শিখেছেন আপনি খাইরুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন নিজে শিখে
নিজে শিখে কোরআনের তালিম নেই নিজে শিখে ছাত্র কোরআনের ছাত্র ছাত্র হওয়ার বিশেষ কোনো বয়স নেই যে মাদ্রাসায় পড়লে ছাত্র ইফতার ক্যাম্পে এখানে কোরআন শিখলেও কোরআনের ছাত্র আপনি হালাকাতে মসজিদে আমাদের ছেলেরা এই রোজার দিন ওই রায়ান এই মসজিদে এখন জোহরে আসে দুপুরে আর পাঁচটা পর্যন্ত তাদের এই কোরআনের ক্লাস হচ্ছে চল্লিশ দিন ধরে গত প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিন ধরে হচ্ছে দশ রমজান পর্যন্ত চলবে এই কোর্স ফজর পরে শুরু হইতো সকাল ভোর চারটা থেকে নিয়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত চলতে থাকে আর রমজানে জোহর থেকে নিয়ে আপনার এই বিকেল পাঁচটা পর্যন্ত তাতে সাত বছরের ছেলে থেকে শুরু করে ষাট সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত পড়ে আমি গিয়ে দেখেছি ওখানে কোন কোন হালাকাতে সাত বছরের ছেলে পড়ছে আবার কোন হালাকাতে দেখেছি গত বছর তার আগের বছর সার্টিফিকেট নেওয়ার সময় দেখলাম একজন আফ্রিকান তার বয়স প্রায় সত্তর বছরের মতো কোরআন মুখস্থ রিভাইজ করে সেখানে শুনিয়েছে সার্টিফিকেট নিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এখনো এমনও আল্লাহর বান্দা মমিন আছে আমাদের ভাইয়েরা আছে যারা ষাট সত্তর বছর বয়স হইলেও মনে করে না যে না পড়ার বয়স নেই শিখার বয়স নেই এটা মনে করে না শিখার বয়স এখনো আছে শিখেন কোরআনের ছাত্র মসজিদে পড়লেও কোরআনের ছাত্র কারো কাছে টিউশন যদি পড়েন ফ্রিতে পাচ্ছেন না কোরআনের ছাত্র আপনি একা আপনার বাসায় পড়ছেন কারো বাসায় গিয়ে পড়ছেন কোরআনের ছাত্র আপনি আর এখানে আলহামদুলিল্লাহ ফ্রি কোরআন শিখার ব্যবস্থা আছে এখানে এসে কোরআন শিখেন এতগুলি লোকের মাঝে হাজার থেকে পনেরোশো লোক এখানে ইফতারে আসে আর আমরা ইফতারির আগে বিকেল চারটা থেকে নিয়ে এই কোরআন শিখার ব্যবস্থা রেখেছি খুব বেশি হলে আমার মনে হয় পনেরো থেকে বিশ জন লোক এখানে দশ বারো জন লোক শিখে আর এখানে দশ বারো জন লোক তাহলে কোরআন শিখার উপর আমাদের ভক্তি আছে না অভক্তি চিন্তা করুন তো দেখি আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন যে তো কোরআন শিখার ভক্তি ছিল না ওয়ানিহা ছিল কি জবাব দেবেন আল্লাহ পাকের কাছে খৈরকুম তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পয়সাওয়ালা নয় ধনাঢ্য নয় আর নেতা নয় হ্যাঁ কে মানতে আল্লাহ বলবো যে কোরআন শিখে ওয়া আল্লামাহু আর কোরআন শিখায় হয় শিখে না হয় শিখায় কোরআনের ওস্তাদ শিক্ষক আর না হয় ছাত্র সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে গরিব সবচেয়ে কম বেতন কিন্তু কোরআন যেহেতু সে শিখায় কোরআন সে শিখে সেজন্য সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের শব্দ শিখাক আর তাজবীদ শিখাক আর কেরাত শিখাক আর অর্থ শিখাক তাফসীর শিখাক অনুবাদ শিখাক কোরআনের খেদমতের সাথে জড়িত ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ এমনকি কেউ যদি কোরআনে কেরিম সরাসরি শিখাতে না পারে কিন্তু তার অর্থ দিয়ে কোরআন শিখার ব্যবস্থা করছে যেমন অনেক ভাইরা কোরআন শিখার জন্য তাহফিজুল কোরআন মাদ্রাসার খরচ চালাচ্ছে তাহলে সেও এই শ্রেষ্ঠ দলে সামিল হবে ইনশাআল্লাহ তাআলা কারণ এই ব্যক্তির মাধ্যমে কোরআন শিখার ব্যবস্থা ছাত্রের ব্যবস্থা হয়েছে আর শিক্ষকের ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক যেন এই দলে আমাদের সকলকে সামিল করেন বলেন আমি সহি বুখারী আর মুসলিম আর একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা যে ব্যক্তি কোরআনের মাহির মাহির মানে বুঝলেন আরবি শব্দ কিন্তু বাংলায় ব্যবহার হয় মাহির মানে যে পটু যে ব্যক্তি হচ্ছে কোরআন পড়তে পটু কোরআন সুন্দর পড়তে পারে কোরআন সুন্দর পড়তে পারে কোরআন অর্থ সুন্দর বুঝে আল মাহির বিল কোরআন কোরআনের মাহির কোরআন পড়া হালুয়ার মতো কোরআনের অর্থ বুঝা তাফসীর বুঝা তার জন্য হালুয়ার মতো আল মাহির বিল কোরআন সে হচ্ছে কোরআনের মাহির কোরআনে যে পারদর্শী পটু তার মর্যাদা আল্লাহ কত উঁচা রেখেছেন কত উঁচা রেখেছেন সে কত হিরো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন মা সাফারাতিল কিরামিল বারারা কার সাথে তাদের অবস্থান হবে যারা কোরআনে পারদর্শী কোরআনে মাহির কোরআনে যারা পটু কোরআনে বিজ্ঞ মা সাফারা সাফারা সফিরের বহু বচন সফির মানে দূত আল্লাহ পাকের ফেরেশতাদেরকে হাদিসে দূত বলা হয়েছে ফেরেশতাদের সাথে থাকবে মালায়েকার সাথে আল কিরাম যারা সম্মানিত সকলে সকল সম্মানিত ইবাদুন মুকরামুন আল্লাহ কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন আল্লাহর বান্দা তারা এবং বড় সম্মানিত বান্দা আল বারারা যারা নেক যাদের নেকি ছাড়া কোনো গুনাহই হয় না আরে আমাদের মধ্যে যতই ফেরেশতা চরিত্রের মানুষ হোক যদি ইচ্ছা করে যে বাম হাতে খাবো খেতে পারবে হ্যাঁ
যেই হাত দিয়ে ভালো কাজ করেছি সেই হাত দিয়ে পাপও করতে পারবে, যেই চোখ দিয়ে ভালো দেখছি কোরআন হাদিসের দিকে দেখছি সেই চোখ দিয়ে গুনার দিকেও দেখা যাবে, ঠিক কিনা? যতই ভালো মানুষ হই না কেন, কিন্তু ফেরেশতা মালায়েকা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দূত তারা, আর তারা সম্মানিত, তারা নেক, তাদের মধ্যে নেকির গুণ ছাড়া গুনাহ করার ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই, পারবেই না, ওসব চিন্তায় আসবে না। তাদের সাথে অবস্থান হবে যারা কোরআনের মাহের, তাদের এটা হচ্ছে যারা কোরআনে পারদর্শী তাদের ফজিলত। ওয়াল্লাযী ইকরাউল কোরআন, আর আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন পড়তে তো পারে, ওয়াতা তাতাও ফিহে, কিন্তু কোরআন পড়ে বড়ই কষ্ট করে, টাই টাই করে পড়ে, আলহামদুলিল্লাহ পড়তে যে কত কষ্ট লাগে, লিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন পড়বে না রব্বুল আলামিন পড়বে কষ্ট লাগে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তে কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এইরকম লোক আবু আলাইহে শাহ কোন, তার জন্য বড়ই কষ্টকর কোরআন পড়া, হালুয়া নয়, বড়ই কষ্ট লাগে তাকে, লাহু আজরান। এইরকম কষ্ট করে যারা কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ ডবল নেকি দেবেন, সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? তাকে কি দেবেন? দ্বিগুণ নেকি দেবেন। তা দুই গুণ মনে রাখেন, এখানে দুই গুণ, আর আরেক হাদিসে আসবে যে দশ, তাহলে দশ যে একটা অক্ষরে হইল ওই দশ আবার দুই গুণ হবে, তাহলে দ্বিগুণ করে যারা কষ্ট করেও কোরআন পড়ছেন তারাও দ্বিগুণ পাবেন। ভাষ্যকারগণ বলেছেন যে দ্বিগুণ কেন, একটা তেলাওয়াতের নেকি আর একটা হচ্ছে কষ্ট করার নেকি, একটা তেলাওয়াতের নেকি আর একটা হচ্ছে কষ্ট করার নেকি। তাহলে যে কষ্ট করে পড়লো সে কি ওই যারা কোরআনের পারদর্শী কোরআনের পড়ু তাদের চাইতে উপরে চলে গেল নাকি? হ্যাঁ, উপরে চলে গেল না, এরা দুই গুণ পেল। হ্যাঁ, একটা নেকি দশ হয় আর ওটা আবার দুই গুণ হবে, তাহলে বিশ হইল। আর যেই ব্যক্তি পারদর্শী তার অবস্থান তার মর্যাদা কোথায়? ফেরেশতাদের সাথে, সম্মানী জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মওত তাদের সাথে, তাদের সাথে তাদের মর্যাদা আরো উঁচা। সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ কারি ছিলেন আর হাফেজ ছিলেন কোরআন কারীমের, সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উপমা দিয়ে বললেন যারা কোরআন পড়ে আর কোরআন পড়ে না এই দুইয়ের মাঝে পার্থক্য, দুইয়ের দৃষ্টান্ত কি? মাসালুল মুমিন আল্লাযী ইকরাউল কোরআন মাসালুল উতরুজ্জা, ওই মুমিন ব্যক্তি ধার্মিক ব্যক্তি মুসলিম ব্যক্তি যে কোরআন করিম তেলাওয়াত করে নিয়মিত, নিয়মিত তেলাওয়াত করে, আপনি নিয়মিত তেলাওয়াতের চেষ্টা করেন আর এই নিয়মটা বানাবার জন্য রমজানে শুরু করেন, রমজান কি আপনার জন্য যেন শুরুয়াত, আপনার এখন শুরু হচ্ছে, এতদিন হয়তো শুরু হয়নি, রমজানে শুরু করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাক যেন রমজান পরে কোরআনের সাথে সম্পর্ক কন্টিনিউ রাখে, দেখবেন আল্লাহ পাক তৌফিক দেবেন। তো যেই ব্যক্তি কোরআনে কেরিম তেলাওয়াত করে ইমানের অবস্থায় মমিন মুসলিম মানুষ, মাসালুল উতরুজ্জা তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মত, উতরুজ্জা কমলা লেবু বা সান্তারার কাছাকাছি একটা ফল হয় আর খুব সেন্ট হয় তার, ঘ্রাণ দূর থেকে তার সেন্ট পাওয়া যায়। আমাদের যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াইতেন আমাদের যে প্রফেসর ছিলেন বুখারি পড়াইতেন, তো বুখারি পড়াইতে গিয়ে একদিন উতরুজ্জা ফলটা নিয়ে আসলেন, নিয়ে আসা আমাদের আমরা শুয়ে শুয়ে সবাই দেখলাম, এটা আরব দেশে হয় কমলা লেবুটা তার কাছাকাছি, ওই জন্য কমলা লেবু দিয়ে অর্থ করলাম, ওই রকমই এক ধরনের লেবু সেটা, উতরুজ্জার মতো এই কমলা লেবুর মতো, রিহু হাতয়েবু মতো আমহাতয়েবু, এর ঘ্রাণটাও সুন্দর আর স্বাদটাও সুন্দর, কমলা লেবু ঘ্রাণটাও দূর থেকে পাওয়া যায় সুন্দর আর যখন খাবেন খেতেও বড় টেস্টি, তাই না? তাহলে দুটোই ভালো, স্বাদও ভালো আর ঘ্রাণও ভালো। তো মমিন ব্যক্তি মমিনের মধ্যে ইমান আছে, স্বাদ ভালো আর কি আছে, ঘ্রাণও ভালো, দুটোই ভালো, কোরআন তেলাওয়াত করে যেহেতু সেই জন্য দুটোই তার ভালো। মাসালুল মুমিন আল্লাযী লা ইকরাউল কোরআন কামাসালিত তামরা লা রিহা লাহা ওয়া তা'মাহু লুন, আর ওই মুমিন ব্যক্তি যে মুসলিম কিন্তু কোরআন তেলাওয়াত করে না, মুসলিম মানুষ কোরআন তেলাওয়াত করে না, খুব বেশি হইলে মসজিদে গিয়ে জুমার দিনে যে কোরআন তেলাওয়াত করে পাশে বসে বসে একটু শুনে, দেখেছেন কিছু লোককে, এরা অনেকটা ভালো, এরাকে মন্দ বলবো না,
কারণ আলহামদুলিল্লাহ আমি একজন মসজিদে নববী তেলাওয়াত করেছি ছাত্র জীবনে একটু আওয়াজ করে তেলাওয়াত করেছি আর একজন অশিক্ষিত মানুষ এসে আরবি মাশাআল্লাহ পাশে বসে দীর্ঘক্ষণ শুনছে পুরো সূরা কাফ শুনলাম শোনার পর বলছে জাযাকাল্লাহু খাইরা বলছে খিজে হইল আর পুরোটা আসলে শুনেছে সে মন দিয়ে শুনেছে তো এই যে তেলাওয়াত করছেন না কিন্তু মসজিদে গিয়ে বসে আপনি শুনছেন কমপক্ষে তার মানে আপনার মধ্যে কিছু তো কল্যাণ আছে অবশ্যই কল্যাণ আপনার মধ্যে আছে কিন্তু না এই কল্যাণে সুখী থাকলে হবে না এই কল্যাণে ক্ষান্ত করলে হবে না আরো বাড়ান আরো বৃদ্ধি করেন নিজেও তেলাওয়াত করেন নিজে সাথ চাখেন ওই মুমিন ব্যক্তি যে কোরআন পাঠ করে না তার উদাহরণ হচ্ছে কামাসালি তামরা খেজুরের মতো এই যে খেজুর আপনাদের সামনে রাখা খেজুরের মতো তাহলে মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের সাথে তুলনা করেছেন এই হাদিসে আর এক হাদিসে বুখারীতে রয়েছে যে ইন্না মিনাস সাজারে সাজারাতান গাছের মধ্যে এক গাছ আছে যে লায়াসকুতু ওয়ারাকুহা গাছ ওই গাছের পাতা পড়ে না পাতা ঝরে ফাল্গুন চৈত্র মাসে যে পাতা ঝরে আসলে ওই ওই সময়গুলিতে বা কোন সময়ে বছরে পাতা ঝরে পড়ে না আর ওই গাছটি হচ্ছে মিসলুল মুসলিম মুসলিমের মতো গাছটিকে মুসলিমের সাথে তুলনা করেছেন গাছটা মুসলমানের মতো ওই গাছটা কি নবী করিম সাল্লাম পরীক্ষা নিয়েছিলেন কেউ বলতে পারেনি কেউ বলতে পারেনি আবদুল্লাহ বিন মার ছোট সাহাবি তার মনে শুধু টকবক করছে বলবো বলবো কিন্তু বাপ বসে আছে অবকার বসে আছে কেমন করে বেয়াদবি করবো বেয়াদবি করে বলবো না পরে বলছেন আব্বা আমার তো জানা ছিল আরে বাবা বলনি কেন তুমি বললে তো আমি কত যে খুশি হতে না আমার ছেলে বলতে পেরেছে সেটা কি হ্যাঁ খেজুর গাছ মুসলিমের মতো আর খেজুরটাকে বলা হয়েছে যেই মুসলিম কোরআন পড়ে না সেও খেজুরের মতো কোরআন পড়েন না কিন্তু পাকা মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন আর ফরজ ওয়াজিব আদায় করেন হারাম কাবিরা থেকে বেঁচে থাকেন মুসলিম তাহলে খেজুরের মতো খেজুরের মতো আপনি খেজুরে কি পাওয়া যায় সেন্ট আছে শুনে দেখেন তো খেজুরকে নাকে ঢুকিয়ে দিলে কোনো সেন্ট পাবেন না আছে কোনো সেন্ট পাবেন না তবে হ্যাঁ মুখে দেন স্বাদ আছে তো মাশাআল্লাহ মুসলিমের স্বাদ আছে মুসলিমদেরকে ভালো মুসলিম হলে আজকাল মোনাফেকরা আর ইসলামের শত্রু ইহুদি নাসারারা মৌলবাদী বলে নাই কট্টরপন্থী বলে না হয় এদেরকে কি বলে আরো কিছু হ্যাঁ আরো কত কি কি যে তাদের গাল আছে এই সব ইসলামের শত্রুদের মুনাফিকদের আর ঘরের মুনাফিকদের আর বাইরের শত্রুদের তো আল্লাহ পাক ভালো জানে অথচ মুসলিম খেজুরের মতো সবার জন্য খেজুর যদি মুখে দেন তো শুধু মুসলিমকে স্বাদ লাগবে না হিন্দু খেলেও স্বাদ লাগবে বলুন তো দেখি আরে খেজুর যদি খ্রিস্টানও খায় ইহুদিও খায় নাস্তিকের বাচ্চাও খায় তবু তো তাকে স্বাদ লাগবে ঠিক না তাহলে মুসলিম তো কারো ক্ষতি করে না মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয় উখরে জাতির নাস মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে ক্ষতি করার জন্য নিয়ে আসা হয়নি মুসলিম কারো ক্ষতি করে না মুসলিম যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস মান্যওয়ালা মুসলিম হয় কারো ক্ষতি করে না ভারতে সিন্ধু প্রদেশে যখন মোহাম্মদ বিন কাসের রহমতুল্লাহ আলাই জেহাদ করতে গিয়েছে ইসলাম প্রচারে গিয়েছিলেন তখন সেখানে গিয়ে যখন বিজয় লাভ করলেন সেখানকার হিন্দু জনসাধারণরা বলেছিল যে তুমি দেবতা এসছো বাবা তুমি দেবতা এসছো এই দেবতাকে আমাদের দেশে চাই হ্যাঁ ওপর থেকে ওপরওয়ালা পাঠিয়েছে দেবতা মোহাম্মদ বিন কাসেম 18 বছরের যুবক বলছে দেবতা এসছে আমাদের দেশে দেবতা এই হিন্দু রাজাকে চাই না জালেম শাসককে চাই না একে সরাবো আমরা এই দেবতাকে চাই আমরা চিন্তা করতে পেরেছেন অথচ জিহাদ করার জন্য গিয়েছিলেন তিনি জিহাদটা অপারেশন অপারেশন করলে কারো যদি অপারেশনের প্রয়োজন হয় আর যদি 10,000 রিয়াল দিয়ে অপারেশন করিয়ে দেয় তো সুবহানাল্লাহ কত যে বড় ইহসান করলো তাই না অপারেশন করে আমাকে ভালো করেছে না হইলে আমি ভালো হইতে পারতাম না তো জিহাদ ফি সাবিলিল্লাহ এরকম অপারেশন জিহাদ ক্ষতি করার জন্য না জিহাদ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করার জন্য মানুষ মানুষের গোলামি করবে না মানুষের রবের গোলামি করবে আল্লাহ পাকের বিধান মেনে চলবে আর স্বাধীনভাবে সবাই সুখে বাস করবে সুখে বাস করবে মুসলিম তাহলে উপকার করে অপকার করে না উখরিজাতিল নাস আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন কুনতুম খাইরা উম্মাহ তোমার শ্রেষ্ঠ জাতি উখরিজাতিল নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে আমরা কারো ক্ষতি করি না তাহলে যেসব শত্রুরা মুনাফিকরা এই যারা মুসলিম যারা ইমান ইসলাম মেনে চলে যারা নামাজ পড়ে তাদেরকে মৌলবাদী বলে তাদেরকে সন্ত্রাসী বলে তাদেরকে অটরপন্থী বলে তাদেরকে কোন গ্রুপ বলে কেউ বাংলা ভাই বলে কেউ লাদেন বলে কত কি বলে এসব কথা
এগুলো হচ্ছে ইসলামের শত্রুদের জুলম অত্যাচার আমাদের উপর এগুলির কোনো বাস্তবতা নেই বরং মুসলিমদের মধ্যে সন্ত্রাস যদি দেখা হয় আমি গত সপ্তাহে দুবাই গিয়ে একটা টিভিতে শুনছিলাম আমেরিকা থেকে একটা ইকরা চ্যানেল তাতে একজন ইংরেজ মুসলিম হয়েছে তাকে নিয়ে আসার পরে বলছে তাকে জিজ্ঞাসা করছে ইসলাম সম্পর্কে আর মুসলিমদের সম্পর্কে যে এরা যে সন্ত্রাসী সন্ত্রাসী আসলে সন্ত্রাস মুসলিমদের মধ্যে সন্ত্রাসীর পার্সেন্টেজ কতটা তখন সেখানে সে প্রফেসর আমেরিকার এক প্রফেসর বড় শিক্ষিত মানুষ ডক্টর বলছে যে মুসলিমদের মধ্যে সন্ত্রাসের পার্সেন্টেজ একও নেই একেরকম বরং অর্ধেকের চাইতে কম শতকরা এক নয় জিরো 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 পয়েন্ট সিক্স তিনি বললেন জি হ্যাঁ তাহলে যদি শতকরা একজনও সন্ত্রাসী না হয় তারপরে কোন জাতিকে সন্ত্রাসী বলে এটা জুলম আর কিছু না মুসলিম খেজুরের মতো কমপক্ষে মিনিমাম যদি মুসলিম হয় তো খেজুরের মতো আর ভালো মুসলিম যদি হয় কোরআন পড়া মুসলিম হয় হ্যাঁ আলেম হাফেজ কারি ধার্মিক পরিষ্কার কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে অরেঞ্জের মতো সান্তারার মতো কমলা লেবুর মতো জি শুনে রাখেন ভালো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খেজুরের তো কোনো ঘ্রাণ হয় না কিন্তু আতামুহা হুলুন তার স্বাদটা ভালো তাহলে কমপক্ষে মুসলিম হলো আপনার স্বাদ ভালো আপনার দ্বারা কারো ক্ষতি হবে না আপনার দ্বারা যদি অমুসলিমের ক্ষতি না হয় তাহলে আপনার মুসলিম ভাইয়ের কি করে ক্ষতি হতে পারে আপনার প্রতিবেশীর কি করে কষ্ট হতে পারে আপনার কারণে আপনার রুমমেটের কি করে কষ্ট হতে পারে কখনো এটা হতে পারে না এইরকম মুসলিম হওয়ার চেষ্টা করেন এই শিক্ষা আমরা দিয়ে থাকি এই জাহারে এই শিক্ষা সৌদি আরব দিয়ে থাকে এই ইসলাম সৌদি আরব থেকে প্রচার হয়ে থাকে আমরা কাউকে কষ্ট দিই না বিদাতি আমাদেরকে গালাগালি করে আমাদের ভাষা দিয়ে কখনো গাল শুনবেন না যারা শিরক কুফরি করে তারা আমাদেরকে গালাগালি করে কখনো কাফের মুশরিককে আমরা গালি দিই না কাউকে গালি দেওয়া অশ্লীলতা আল্লাহ পাক হারামাল ফাহেশা ফাহেশাকে অশ্লীলতাকে হারাম করেছেন ফাহেশকে হারাম করেছেন এই বিশ্বাস আমাদের কোরআন করিমের ফজিলত বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বহু হাদিস রয়েছে একটা হাদিস মুসলিমের শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকরাউল কোরআন হে মুসলিম তোমরা বেশি বেশি কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো আমি বলছি না আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকরাউল কোরআন কোরআন পড়ো বেশি করে কোরআন পড়ো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি কারণ কোরআনে করিম কিয়ামতের দিনে যে কোরআন পড়ে তার জন্য সুপারিশ করবে যারা কোরআন পড়েন তার মানে আলহামদুলিল্লাহ আরো তৌফিক দান করো আর যেসব মুমিন ভাইরা কোরআন পড়েন না চেষ্টা করেন কোরআন যদি পড়েন এই কোরআনে করিম আপনার জন্য আমার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে আপনার পীর সুপারিশ করবে না একমাত্র সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে আম্বিয়া রাসূলগণ আর আল্লাহর নেক বান্দা যারা সত্যিকার আল্লাহর নেক বান্দা বিদাতি কোনোদিন সুপারিশকারী হইতে পারে না আর এই কোরআনে করিম সুপারিশ করবে আপনার জন্য সুতরাং কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করুন সহি মুসলিমে আরো একটি হাদিস রয়েছে কোন জায়গায় যদি কেউ একত্রিত হয় মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাব আল্লাহ সেখানে এসে কোরআনে করিম পাঠ করে এটা দ্বারা শুনবায়ন কেউ শিখছে কেউ শিখায় এখানে যেমন আমরা কোরআন হাদিসের কথা আলোচনা করছি মসজিদে কোরআনে হালাকা হচ্ছে কোরআনের অক্ষর শেখানো হচ্ছে তেলাওয়াত শেখানো হচ্ছে অথবা অর্থ শেখানো হচ্ছে এইরকম যেগুলি নেকির মাহফিল কোরআনের মাহফিল তাফসীরের মাহফিল তেলাওয়াতের মাহফিল কিন্তু তেলাওয়াতে একজন করবে তেলাওয়াত কয়জন করবে একজন তেলাওয়াত করবে আর বাকিরা শুনবে আর আমাদের দেশীয় যে কোরআন খানি পাঁচ পারা করে ভাগ করে নিল সবাই তেলাওয়াত করছে কেউ কারণ শুনছে না এটা ইসলাম বিরোধী নয় কোরআন বিরোধী নয় ভালো করে আপনি চিন্তা করে দেখুন তো আল্লাহ কোরআনে কি বলছেন ওই যা করে আল কোরআন যখন কোরআন তেলাওয়াত হবে ফাস্তামিউ লাহু তখন শোনো তোমরা সবাই শোনো ওয়ান সেতু আর নীরব থাকো চুপ থাকো তোমরা নিজেরা পড়িও না আমিও কোরআন পড়ছি আপনিও কোরআন পড়বেন এও কোরআন পড়বে এটা ইসলাম নয় এই কোরআন খানি যে প্রচলিত কোরআন খানি এটা এই আয়াত বিরোধী কাজ একজন তেলাওয়াত করে বাকিরা শুনবে ফাস্তামিউ লাহু ওয়ান সেতু চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহ পাকের দয়া হবে রহম হবে চিন্তা করুন তো কি তেলাওয়াত চলছে আমাদের দেশের বিদাতি কোরআন খানি আর কুল খানি আর ইসালে সওয়াব এসব কি চলছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ঘরে জমা হয়ে তারা কোরআন করিম তেলাওয়াত করে এক অপরকে শেখায় তাহলে ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় রহমত তাদেরকে ঢেকে নেয় গাশিয়াতুমুর রাহমা হাফাতুল মালায়েকা ফেরেশতা তাদেরকে ঘিরে নেয় অসংখ্য ফেরেশতা ঘিরে নেয় ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আর আল্লাহ পাক তার আশেপাশে যে আল্লাহর নিকটবর্তী মালায়েকা মুকাররাবিন ফেরেশতারা রয়েছেন তাদের সামনে তাদের কথা আলোচনা করেন ওই লোকদের কথা যারা কোরআন কারীম শিখছে বা শিখাচ্ছে শুনছে বা শোনাচ্ছে তাদের কথা আল্লাহ পাক আরশে আজিমে আলোচনা করেন দেখো আমার বান্দারা অমুক ইফতার ক্যাম্পে অমুক মসজিদে অমুক জায়গায় কোরআন কারীমের শিক্ষা হচ্ছে কোরআনের তাফসিরের শিক্ষা হচ্ছে কোরআনের শব্দের শিক্ষা হচ্ছে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করতে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যারা মুখস্থ করে নিয়েছেন পড়তে বলেছেন তাহাদুল কোরআন বেশি বেশি কোরআন তোমরা পড়িও আর কোরআনের হেফাজত করে সুরক্ষা করিও হাওয়াল্লাযী নাফসি বিয়াদি আল্লাহর কসম করে বল যার হাতে আমার প্রাণ রয়েছে লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল উবুল ইবলে ফি উকুলিহা রশি দিয়ে যদি উটকে বেঁধে দাও তাহলে রশি ছেড়ে অনেক সময় উট পালিয়ে যায় তার চাইতে বেশি দ্রুত মানুষের স্মৃতিশক্তি থেকে কোরআন পালিয়ে যায় এই জন্য বেশি বেশি কোরআনের রিভাইজ করতে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বুখারী মুসলিমের হাদিস কোন মানুষ কখনো বলবেন না যে ভাই এক যুগে তো কোরআনের হাফেজ ছিলাম বা দশ পারা মুখস্থ করেছিলাম কিন্তু ভুলে গেছি এটা নিষেধ আছে বলা যদি ভুলেও গিয়ে থাকেন বলে নসিত আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে শয়তানে ভুলিয়ে দিয়েছে শয়তানে ভুলিয়ে দিয়েছে আর আমার জন্য এটা উচিত হয়নি যে কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়েছিলাম আর এখানে এসে অনেক হাফেজের দাড়ি নেই আউযুবিল্লাহ অনেক হাফেজ নামাজ নেই অনেক হাফেজ ফজর নেই ফজর পড়ে না হ্যাঁ অনেক হাফেজ দুনিয়া করতে গিয়ে হারাম ব্যবসায় ডুবে পড়েছে আর ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছে ফিল্ম দেখে আউযুবিল্লাহ এইরকম হাফেজ আল্লাহ পাক পছন্দ করে না কোথায় ঘরান তো দুর্গন্ধ ছড়াচ্ছে আরে যেই হাফেজ কোরআন মুখস্থ করার পরে ফিল্ম দেখে আবার নামাজ পড়ে না তা তো দুর্গন্ধ ছড়াচ্ছে ঘ্রাণ থাকা উচিত কোথায় ঘ্রাণ তাহলে আপনার দ্বারা মানুষ উপকৃত হবে এটা হচ্ছে ঘ্রাণ কোরআন পড়ার ফজিলত সময় শেষ হতে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে হাদিসটি হাসান মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কেউ যদি কোরআনে করিম থেকে একটা অক্ষর পড়ে একটা অক্ষর ফালাহু বিহি হাসানা তাহলে সে এক নেকি পাবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন দশ দেন লা আকুলু নবী সাল্লাল্লাহু বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম পড়লেন তাহলে একটা হরফ হলো না একটা হরফ না তিনটা হরফ হয়ে গেল তিনটা অক্ষর হয়ে গেল আলিফ লাম মিম হরফ বলছি না বাল ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আলিফ একটা অক্ষর হয়ে গেল লাম একটা অক্ষর হয়ে গেল মিম একটা অক্ষর হয়ে গেল তাহলে আলিফ লাম মিম কত নাকি পেলেন ত্রিশ নাকি পেয়ে গেলেন আর কষ্ট করে যদি পড়েন তাহলে আজরান দ্বিগুণ নাকি পেলেন তাহলে ত্রিশ দুগুণে ষাট হয়ে গেল সম্মানিত ভাতৃমণ্ডলী কোরআন করিম সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক সুন্দর মন্তব্য আছে আর নিজের পক্ষ থেকে নিশ্চয় তিনি বলেননি কারণ তিনি প্রখ্যাত নবীর সাহাবি আর বড়ই কারি হাফেজ ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শুনেছেন যে ইবনে মাসউদ তুমি কোরআন পড়ে শোনাও শুনেছেন তার কাছ থেকে এই ইবনে মাসউদ বলছে ইন্না হাযাল কোরআন মাদবাতুল্লাহ কোরআন করিম হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান এই যে দস্তরখান এগুলো আমাদের ইফতার ক্যাম্পের দস্তরখান তাই না খাবার রাখা আছে আর কোরআন করিম হচ্ছে কার দস্তরখান আল্লাহ পাকের দস্তরখান এই কোরআন করিম হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান এটা ফাকবালু মাদবাতা সুতরাং আল্লাহ পাকের দস্তরখানের দাওয়াত কবুল করো আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন আসো কোরআনে কারীমের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি দাওয়াত কবুল করো আল্লাহ পাকের দাওয়াত তোমরা গ্রহণ করো নিমন্ত্রণ গ্রহণ করো মাস্তাতাতুম যথাসাধ্য যে যতটা পারো অংশ নাও পেট ভরে আছে পারছেন না স্মৃতিশক্তিতে ধরে না মনে রাখতে পারেন না পড়তে পারেন না কষ্ট হচ্ছে কিছু তো যেমন পেট ভরে থাকলে বেশি খেতে পারছেন মানে এক লোকমা তো খান আরে দুই লোকমা তো খান একটু পানি তো খান একটা খেজুর তো খান দস্তরখানে শরীক হলেন ওই রকমই কোরআনে কারীম আল্লাহ পাকের দস্তরখান আল্লাহ পাকের আতিথ্য সেখানে তুমি দাওয়াত কবুল করো ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মজবুত রশি মজবুত রজ্জু
والنور المبين سوسپষ্ট আলো والشفاء النافع আর তাতে রয়েছে উপকারী চিকিৎসা কোরআনে কারিমে রয়েছে হৃদয়ের চিকিৎসা রূহের চিকিৎসা শরীরের চিকিৎসা সমস্ত চিকিৎসা রয়েছে কোরআনে কারিমে ইসমাতুন লিমান তামাসসাকা বিহি যেই ব্যক্তি কোরআনে কারিমকে মজবুত করে ধরবে তাকে হেফাজত করবে তার হেফাজত করে কোরআনে কারিমের হেফাজত আমাদের করতে হবে না কোরআনে কারিম আমাদের হেফাজত করবে কোরআনে কারিমের আপনি হেফাজত করেন আল্লাহ পাক আপনার হেফাজতের ব্যবস্থা করে দেবেন ওয়া নাজাতুন লিমান ইত্তাবাহু কোরআন যারা ফলো করবে অনুসরণ করবে তারা নাজাত পাবে মুক্তি পাবে লা ইয়াজিগু ফায়ুস্তাতাবু কোরআনে কারিমকে যারা মজবুত করে ধরবে তারা কখনো বক্রপথে যাবে না হ্যাঁ আর ওয়ালা ইউআওয়াজু কোন বাঁকা পথে যাবে না যে সোজা করতে ওয়ালা তানকাজি আজায়েবহু কোরআনে কারিমের আশ্চর্যজনক দিকগুলি কখনো শেষ হবে না কোরআনে কারিমের মুজিজা অলৌকিকত্ব কখনো শেষ হবে না কোরআনে কারিমে যে এমন অলৌকিকত্ব মুজিজা রয়েছে যে কখনো শেষ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ বলছেন ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতি তিরদাদি আর যতই কোরআন পাঠ করেন কখনো আপনাকে পুরানা লাগবে না এটা কোরআনে কারিম আমরা পরীক্ষা করে দেখেছি কোরআনে কারিমে যেই সূরা যত বেশি পড়বেন সেটা আরো বেশি ভালো লাগবে পড়তে আপনি ভালো করে দেখবেন যেটা যতই বেশি পড়বেন সেটা আরো মজা লাগবে পড়তে কিন্তু পক্ষান্তরে যদি কোনো লেটার থাকে যত প্রিয় ব্যক্তির লেটার থাকবে দু চার পাঁচ বার পড়লে আর ভালো লাগবে আপনার স্ত্রীর যদি চিঠি থাকে হ্যাঁ তারপরে দুইবার তিনবার চারবার পড়ার পরে ছয় মাস পর আরো চিঠিটা পড়তে ইচ্ছা করবে ও অনেক পুরাতন চিঠি ঠিক না একটা জিনিস দুইবার তিনবার যে কোনো কিতাব যে কোনো পুস্তক পৃথিবীর দুইবার তিনবার পড়লে আর ভালো লাগে না অনেকবার পড়েছি কিন্তু কোরআনে কারিমে যত তেলাওয়াত করবেন যত পাঠ করবেন যত অর্থ বুঝবেন তত ভালো লাগবে ওয়ালা ইয়াখলুকু বিমিন কাসরাতি তিরদাদ ফাইনাল্লাহ ইয়াজুরুকুম আলা তিলাওয়াতি কুল্লা হারফিন আশর আয়াত আল্লাহ পাক তোমাদেরকে নেকি দিবেন প্রত্যেক অক্ষরে 10 10 নেকি আমা ইন্নিলা আকুল আমি বলছি না যে আলিফ লাম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন মিমুন হারফুন ওই হাদিসটা বলছেন আলিফ একটা হরফ হলো লাম এক হরফ আর মিম একটা হরফ তাহলে কত নেকি পাচ্ছেন চিন্তা করুন এছাড়া বিশেষ বিশেষ সূরার বেশ কিছু ফজিলত রয়েছে সেগুলি ইনশাআল্লাহ তাআলা অন্য সময় আলোচনা করা যাবে সালাফে সলেহিনরা কোরআনে কারীম রমজান মাস আসলে এত বেশি তেলাওয়াত করতেন যে দুনিয়ার কাজকর্ম তো ছাড়তে এমনকি হাদিস পড়াও ছেড়ে দিতেন হাদিস পড়াও ছেড়ে দিতেন তার মধ্যে দুই একজনের নাম উল্লেখ করা ভালো এখানে ইমাম জোহরি প্রখ্যাত তাবেঈ তাবেঈ সাহাবীর ছাত্র তিনি বলছেন যখন অকানা জোহরি যা দেখালা রমজান রমজান মাস যখন শুরু হইতো তখন বলতো ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইত'আমুত তাম এই রমজান মাসে আর হাদিস পড়বো না রমজান মাসে কোরআন তেলাওয়াত করব আর মানুষকে খাবার খাওয়াবো ইফতার খাওয়াবো গরিব মিসকিনকে খাওয়াবো এটা হচ্ছে রমজান মাসের কাজ ওয়াকানা মালিক রাহিমাহুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম ইজা দাখালা রমাদান যখন রমজান মাস আসতো তারা কা কিরাত আল হাদিস ওয়া মাজালিস আল ইলম মসজিদ নববীতে তার হাজার হাজার ছাত্র হাদিসের ছাত্র থাকতো মুয়াত্তা মালিক তার কিতাব পড়ে শোনাইতেন তিনি হাদিসে রসুল বন্ধ করে দিতেন রমজান মাসে হাদিস পড়াবো না রমজান মাসে তিনি একমাত্র কোরআন তেলাওয়াত করতেন আর কোরআন নিয়ে সব সময় তেলাওয়াত করতে থাকতেন ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ইখতিমুল কোরআন ফি কুল্লি সাবি লায়ালিন দাইমান সব সময় ফি রমাদান ও ফি রমাদান ফি কুল্লি সালাস 11 মাস প্রত্যেক 7 দিনে এক খতম করতেন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি 7 দিনে এক খতম করতেন 11 মাস ধরে আর রমজান মাসে 3 দিনে এক খতম করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত যে তাবেঈ সাহাবী আর তৃতীয় খলিফায়ে রাশেদ তিনিও 7 দিনে এক খতম করতেন বলে প্রসিদ্ধ রয়েছে তার জীবনীতে এইভাবে ইব্রাহিম নাখী সম্পর্কে বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম ইব্রাহিম নাখী তিনি ইখতিমুল কোরআন ফি রমজান ফি কুল্লি সালাসা 3 দিনে 3 রাতে কোরআন খতম করতেন তাহলে প্রতিদিন 10 পারা করে প্রতিদিন 10 পারা পড়া কোনো ব্যাপার না আমরা অর্থ বুঝে আমি নিজের কথা বলছি অর্থ বুঝে পড়ার চেষ্টা করি আর ধীর স্থির ভাবে এখন পড়লেও 20 থেকে 25 মিনিট লাগে এক পারাই আর একটা যুগ ছিল যখন এই বিষয়টা বুঝতাম না দেশীয় তেলাওয়াত করতাম নাই 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 তেলাওয়াত করতাম 15 মিনিট 13 মিনিটে এক পারা খতম করি না অনেক দিন ধরেই করি না দিন বুঝার পরে কিন্তু ছাত্র জীবনে যখন একটু ভালো পড়তে পারতাম আর বুঝতাম না মাসলা যে এত দ্রুত পড়া ঠিক নয় তখন এইভাবে তেলাওয়াত করে দেখেছি 13 থেকে 14 মিনিট এক পারা খতম হয় তাহলে 10 পারা কোরআন একদিনে খতম করা এমন কোনো বিষয় নয়
এইভাবে অনেক সালাফে সালেহিনরা কোরআন খতম করতেন দুই দিনে তিন দিনে কোরআন খতম করতেন কমপক্ষে তিন দিন না হলে সাত দিনে এই রমজান মাসে তিন খতম দেন না পারেন এক খতম দুই খতমও দেন কোরআন বোঝার চেষ্টা করেন এটা আপনাদের কাছে আশা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআনে কারীমের সাথে জড়িয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন নেক আমলের তৌফিক দান করেন ভাই দোয়া চেয়েছে এরকম মৌখিক অনেক ভাইরা দোয়া চেয়েছে আমার আব্বা রমজানের প্রথম দিনে মারা গিয়েছেন আমার বাবার জন্য একটু দোয়া আল্লাহ যদি রুহের মাগফিরাত করেন আমাদের যে ভাই দোয়া চেয়েছেন তার আব্বারও আল্লাহ রুহের মাগফিরাত করেন আর আমাদের সকলের বাপ মায়ের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন দাদা দাদি নানা নানি সকলের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক আমাদের যেন নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের মাইয়াদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন আর আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন আমাদের একটা প্রতিযোগিতা আছে প্রতিযোগিতার পেপার এখানে রাখা আছে যারা অংশ নিতে চান এখান থেকে নিয়ে যাবেন ইফতার করার পরে নিয়ে যাবেন এই প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার দেওয়া হবে সামনের শুক্রবারের পরের শুক্রবার ১৭ রমজান বাস্তবে ১৭ রমজান ক্যালেন্ডারে ১৮ রমজান শুক্রবার যেটা পড়ছে শুক্রবারে আমাদের একটা বড় সম্মেলন আছে বাইরে থেকে অনেক মেহমান ওলামায়ে কেরাম আসবেন আপনারা বেশি বেশি সাথী সঙ্গীদেরকে ওই শুক্রবারে নিয়ে আসার চেষ্টা করবেন আর আপনারা যারা প্রতিযোগিতা অংশ নিতে চান এই পেপারগুলো এখান থেকে নিয়ে যাবেন সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইফতারি দোয়া ভুলবেন না আপনারা ইফতারি সুন্নতি দোয়া সহি দোয়া হচ্ছে যাহাবা জামা ওয়া তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ আর যেটা প্রচলিত আমাদের দেশে দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকি কাফতার তো এই দোয়াটি জঈফ আর এই দোয়াতে আবার এক শ্রেণীর বিদাতি ভাইরা আরো দুটা বাক্য বাড়িয়েছে ওটা একেবারে ভিত্তিহীন আল্লাহ লাকা সুমতু ওয়া আমানতু আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকি কাফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে যে বাড়িয়েছে এগুলি বিদাতি দোয়া এই সব দোয়া পড়বেন না বরং যে দোয়াটি বললাম ওই দোয়াটি পড়বেন ইফতার করেন